ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে যে মেডিসিনটি সম্পর্কে রিভিউ করব তার নাম হচ্ছে ফ্লুক্লক্স 500 মিলিগ্রাম। তা আমরা জানবো ওষুধটির প্রস্তুতকারক, এটির জেনেরিক নেম, এটি আমরা কখন গ্রহণ করব, কখন গ্রহণ করব না, এই সকল তথ্য নিয়ে আলোচনা করব। তো আলোচনাটি শুরু করা যাক। তার আগে ছোট্ট করে একটা কথা বলতেছি, আসলে এই যে সকল ওষুধ খেয়ে আসলে আমরা জীবনযাপন করি অর্থাৎ বেঁচে থাকি, আর ওই ওষুধগুলোই যদি নকল হয়ে আসে তাহলে আমরা কি করতে পারি একটু চিন্তা করে দেখেন, একটু কমেন্ট করে জানাবেন আসলে কেমন হয়। তো এমনই কিছু ওষুধ আমার হাতে রয়েছে, তো এমনই কিছু ওষুধ নিয়ে আমি ভিডিও বানানোর জন্য চাচ্ছি। আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ ওই ওষুধগুলো সম্পর্কে ভিডিও বানাবো। তো আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। তো ঠিক আছে, শুরু করা যাক। আবার বলতেছি ওষুধটির নাম হচ্ছে ফ্লুক্লক্স 500 মিলিগ্রাম। এটির জেনেরিক নেম হচ্ছে ফ্লুক্লক্সাসিলিন সোডিয়াম। তো এটি এসিএ কোম্পানি বাজার করে থাকে। তো এখন জানবো এটির কাজ কী। প্রথমে বলে নিচ্ছি এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ। এটির কাজ হচ্ছে শরীরে ফোঁড়া উঠলে তা শুকানোর জন্য এটি গ্রহণ করা যাবে। অর্থাৎ আমাদের শরীরে অনেক সময় বিষ ফোঁড়া উঠে থাকে, তখন এটি গ্রহণ করা যাবে। আলসার একজিমার মতো ক্ষত, আলসার একজিমার ক্ষত শুকাতে এটি গ্রহণ করা যাবে। স্কিনে ক্ষতিকারক ব্যাকটেরিয়া থেকে মুক্তি পেতে এটি গ্রহণ করা যাবে। শ্বাসনালীর সংক্রমণ নিউমোনিয়া রোগ থেকে পরিত্রাণ পেতে এটি গ্রহণ করা যাবে। যে কোনো ধরনের ঘা শুকাতে অর্থাৎ পুড়ে চামড়া ছিঁড়ে যাওয়া, পরে চামড়া ছিঁড়ে গেলে তখন ক্ষত শুকানোর জন্য এটি গ্রহণ করা যাবে। মূত্রনালী সংক্রমণ থেকে পরিত্রাণ পেতেও এটি নির্দেশিত। যে কোনো অপারেশন করার পর অপারেশনের জায়গায় তাড়াতাড়ি শুকানোর জন্য এটি নির্দেশিত। অর্থোপেডিক অপারেশনের পরবর্তী সময়ে এটি নির্দেশিত। তো জানবো এটির মাত্রা ও সেবনবিধি। তার আগে আপনাদেরকে বলে নিচ্ছি, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা সাবস্ক্রাইব করেছেন বলে নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাই। তো আবার বলতেছি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। মাত্র সেবনবিধি, বছরের 6 বছরের অধিক শিশু 250 মিলিগ্রাম দিনে 4 বার ট্যাবলেটটি ক্যাপসুলটি গ্রহণ করতে পারবে। আর 18 বছরের অধিক দিনে 500 মিলিগ্রাম করে দৈনিক 4 বার গ্রহণ করতে পারবে। তো এটির গর্ভ অবস্থায় ব্যবহার, প্রেগনেন্সি ক্যাটাগরি এটি বি, এটি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা যাবে স্তনদানকালে। এটি মাতৃদুগ্ধে নিঃসরণ হয় কি না তা জানা যায়নি, তাই প্রয়োজনে সতর্কতার সহিত ব্যবহার করা যাবে। তো এটির সাইড এফেক্ট, সকল ওষুধেরই কম আর বেশ সাইড এফেক্ট থেকে থাকে, তেমনি এটিরও কিছু সাইড এফেক্ট রয়েছে। যেমন এটির সাইড এফেক্ট হচ্ছে বমি বমি ভাব, ডায়রিয়া, বদহজম, এগুলো হতে পারে। তো ফ্লুক্লক্স 500 মিলিগ্রাম মেডিসিনটি সম্পর্কে এ পর্যন্ত থাকলো। পরবর্তী কোন মেডিসিন সম্পর্কে রিভিউ করব তা প্লিজ কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবেন। চেষ্টা করব আপনার ওই মেডিসিনটি সম্পর্কে রিভিউ দেওয়ার জন্য। তো শেষে আরও একবার বলতেছি, আমরা যে মেডিসিন খেয়ে জীবন ধারণ করি এই মেডিসিনে যদি নকল হয় তাহলে কেমন হয় একটু চিন্তা করে দেখেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে কি ওই নকল মেডিসিন সম্পর্কে রিভিউ করবো কি না। আর ইনশাল্লাহ আমার মন চাচ্ছে ওই নকল মেডিসিন সম্পর্কে রিভিউ করার জন্য। তো আপনারা আমাকে সাপোর্ট করে গেলেই ইনশাল্লাহ আমি ভিডিও বানাবো ওই নকল মেডিসিন সম্পর্কে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।